নরেন্দ্রপুরে ফাঁস, বড়সড় অনলাইন প্রতারণা চক্র, গ্রেপ্তার 8, বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 150টি কম্পিউটার। সূত্রের খবর, এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে বিশ্বের বহু প্রান্তে। অনলাইনে ফাঁদ পেতে মূলত প্রবীণদেরই টার্গেট করত প্রতারকরা। জানা গিয়েছে, সোমবার রাতেই নরেন্দ্রপুর একটি অফিসে অভিযান চালায় বারুইপুর পুলিশ ও জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। আটক করা হয় অন্তত 40 জনকে, তাদের মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান চালান গোয়েন্দারা। শেষ পাওয়া খবর মোতাবেক একটি বাড়ি ভাড়া নিয়ে অফিস চালানোর নাম করে ব্যবসা ফেঁদেছিল এই প্রতারকরা। অনলাইন ও শপিং অ্যাপগুলোর মাধ্যমে লোভনীয় অফার দেওয়ার নাম করে টোপ দিত তারা। তাদের নিশানায় ছিল মূলত প্রবীণ রায়। অফারের টোপ গিললে অনলাইন পেমেন্টের মাধ্যমে শিকারের টাকা হাতিয়ে নিত তারা। পুলিশ সূত্রে খবর, অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপের বহু দেশে শিকড় ছড়িয়ে রয়েছে এই প্রতারণা চক্রের। জালিয়াতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে প্রাথমিক মনে করছেন গোয়েন্দারা। নরেন্দ্রপুরে বসে প্রতারকরা হাতিয়ে নেওয়া টাকা বিদেশি মুদ্রায় পাল্টে নিত। সেই টাকা জমা পড়ত একটি বিশেষ অ্যাকাউন্টে, তারপর তা ক্রিপ্টো কারেন্সিতে বদলে নেওয়া হতো। ক্রিপ্টো কারেন্সিতে বদলে গেলেই মানি ট্রেল বা টাকার গমনপথ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ঠিক কত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, কত টাকায় বা বিদেশে পাচার করা হয়েছে, তা জানতেই তদন্ত চালাচ্ছে এসওজি।